প্রদীপ দত্তক লৈ বিপরীত মেরুত কংগ্রেসের নেতৃত্ব। বিধায়ক কমলাক্ষর মন্তব্যক লৈ অস্বস্তিত প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। অসম আর অসমীয়ার স্বাভিমানত কুঠারঘাত করা বিতর্কিত প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে সরব হয়ে পড়ছে বিরোধীর দলপতি দেবব্রত শইকীয়া। প্রদীপ দত্তরায়ের লগতে রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হয়ে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই কলে, জ্বলন্ত সমস্যা গাব দিবলৈ ষড়যন্ত্রমূলকভাবে কিছুমান কাম করেছে রাজ্য সরকারখনে। দেবব্রত শইকীয়ার দাবি, প্রদীপ দত্তরায়ক গ্রেপ্তার করিয়ে দায়িত্ব সামরিলে নহব রাজ্য সরকারে। আমার মূল সমস্যা আছে প্রকৃততে অন্য কেতবোর, সেইবিলাকর বিভিন্ন সময়ত প্রশাসনিকভাবে সরকারি ষড়যন্ত্র করে কিছুমান ঘটনা করা হয় যেবিলাক সমাজের বাবে ক্ষতিকারক হয়। তেও অসমীয়া ভাষা যদি অপমান করেছে, অসমীয়া ভাষার বিষয়ে বেয়া কথাখিনি কৈছে, তার বাবে যেটু শাস্তি হব লাগে হব লাগিব। ইফালে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলক্ষদেব পুরকাষ্ঠ হয় প্রদীপ দত্তরায়ের সমর্থনত থিয় দিয়া কার্যয় আউল লগাইছে কংগ্রেসের আভ্যন্তরত। প্রদীপ দত্তরায় কিনা বেঙ্গলী ভাষার কারণে কইছিল আর তেখেতক জেল ভরাই দিলে, এইটা করবা এই হিটলারি শাসন চলছে চলছে নাকি হিটলারি শাসন চলছে নাকি কমলক্ষ কোয়াটো আপনি সচা বলে ভাবে নাকি যে কমলক্ষ কি কইছে মই না জানো, মই ইমানকে টিভি সিভি চাই না থাকো। বরাক বলি মানুষ যদি কোনো বেঙ্গলী মানুষ যদি বেঙ্গলীর অধিকার যদি যদি কথা মাতি থাকে যদি কথা পাতি থাকে যদি তাহলে পাতি পারে। কিন্তু এনেকা হল নাকি যে বেঙ্গলীর কারণে মাতিছে আমি বিষ খাওয়াই কেন মারি দিম বাৰু। নিজের মাকক ভাল পাই বলে অন্যর মাকক গালি দিব নয় সেটাও আমি বিশ্বাস করি। বরাকত মানে কংগ্রেসের স্থিতি তো সলনি নাকি, মানে রাজীব ভবনত বেলেগ বরাকত বেলেগ এনেকা কথা মই না জানো, মই গম পোৱা নাই, সভাপতি ঘুরি লব এইখানে কথা। মই মোৰ ফালৰ পৰা ক্লিয়ার কথা কৈছো, মই যেখিনি কও মই আইনৰ ভিতৰত গন্ধীর ভিতৰত থকা কথাখিনি কও। দুই কংগ্রেসী নেতার এনে বাকযুদ্ধর মাজতেই হাইলাকান্দি কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতাতেই কংগ্রেস ত্যাগ করে বিজেপিলৈ আহিছিল এইজন বিতর্কিত প্রদীপ দত্তরায়। সেয়ে সম্পূর্ণ পরিকল্পিতভাবে সমগ্র ঘটনাটি রাজনৈতিক ইস্যু করলেও আচরিত হবলগিয়া নাই বলে মন্তব্য করলে হাইলাকান্দি জেলা কংগ্রেসে। হিমন্ত বিশ্ব শর্মা এই প্রদীপ দত্তরায় বিজেপি জয়েন করাই বিজেপির সেক্রেটারি করেছে শিলচর। যেতিয়া প্রদীপ দত্তরায় দেখিছে যে এই বিজেপি আর এই সরকার এজন ফেসিবাদী, তেতিয়া বিজেপির ত্যাগ করেছে প্রদীপ দত্তরায়। আজি নিশ্চয় এজন মানুষে মমতা ব্যানার্জীক আহ্বান করেছে বাঁচাবার কারণে, সেটা মর অসমর মুখ্যমন্ত্রী বা মর অসমর জনগণের এটা লজ্জা থাকা উচিত। এই অসমর বাসিন্দা হয়ে এই সরকারের উপর আস্থা নাই, কলকাতার মমতা ব্যানার্জীর আশ্বাস আর মমতা ব্যানার্জীর সাহায্যের কারণে হি মানে হেল্প চাই আছে। ভিন্নমনির ভিন্নমন প্রদীপ দত্তরায়ক লৈ এতিয়া যেন ঠিক তেনে অবস্থারই সৃষ্টি হয়েছে কংগ্রেসের আভ্যন্তরক। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।